आशीष बांगला प्रो चैनले आज के रवीन्द्रनाथ ठाकुर विख्यात छोटगल्प तोता कहनी नहीं आलोचना करब। तब आलोचना जावर पूर्वे प्रत्येक के चैनल सबसक्राइब करते अनुरोध करी और ये भिडियो सवार आगे पे बेल आइकन क्लिक कर देर जो अनुरोध जाना। एबारे शुरू करब आलोच्य गल्प अर्थात रवीन्द्रनाथ ठाकुर तोता कहनी। तोता कहनी छोट गल्पटी बांगला 1324 बंगाब्दे इंगरेजी 1917 ख्रीष्टाब्दे सबुज पत्र पत्रिकाय माघ संख्य प्रथम प्रकाश पाए। तारपर गल्पटी 1329 बंगाब्दे इंगरेजी 1922 ख्रीष्टाब्दे लिपिका ग्रंथे स्थान पाए। एखाने एकटी तोता पाखी के केमन करे लेखापड़ा शेखानो हय सेई प्रणाली बिबृत करा आछे। आमरा देखते पाई एकटी तोता पाखी से मनेर आनंदे बने बने उड़े बेड़ाय गाछे गाछे फल खेये बेड़ाय। से जाने ना कोनो कायदा कानून जाने ना कोनो शास्त्र शिक्षा। से ही कारण राजा मने करलेन एई पाखी राज्येर गाछे गाछे फल खेये बेड़ाय तार फले फलेर बाजारे दाम बाड़े सुतरां एई पाखीटाके शिक्षा दिते हबे। से शिक्षार दायित्व तिनि अर्पण करलेन मंत्रीर उपर आर मंत्री से ही दायित्व चापालेन राजार भागिनार उपर। भागिना प्रथमे पंडितदेरके डाकलेन डेके बोलेन এই পাখিটাকে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে। পণ্ডিতরা প্রথমেই শোভা বসালেন কেন পাখিটার শিক্ষা হবে না কেমনভাবে তাকে শিক্ষা দেওয়া যায় সেই সব ব্যাপারে। প্রথমেই তাদের যেটি মনে হলো যে পাখির আসলে বাসা তো খড়কুটো দিয়ে তৈরি খুব ছোট বাসা সেই বাসা দিয়ে খুব বেশি শিক্ষা ধরবে না সে কারণে এটি খাঁচা বানাতে হবে সোনার খাঁচা। একটি বড় সোনার খাঁচা তৈরি হলো স্যাগরা সেই খাঁচা তৈরি করলেন উপযুক্ত পারিতোষিক পেলেন এবং তিনি বিদায় নিলেন। তারপর সেই সোনার খাঁচাকে কেন্দ্র করে দেশ বিদেশের লোক দেখতে আসে সোনার খাঁচার ঝাড়মুচ ইত্যাদি চলে। তারপর আবার পণ্ডিতরা বুঝলেন তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য। তখন তারা বললেন এই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক পুঁথিপত্রের প্রয়োজন। ডাক পড়ল লিপিকরদের তারা পুঁথির পর পুঁথি টুগলি করতে লাগলেন পুঁথির পর পুঁথি বোঝাই হলো। তারপর পণ্ডিতেরা কলমের ডগা দিয়ে তার মুখ হাঁ করে সেই পুঁথির কাগজগুলোকে ঠেসে ঠেসে ভিতরে গুঁজতে লাগলেন। একদিন রাজা কোনো এক সমালোচকের সমালোচনায় অর্থাৎ নিন্দুক বলে উঠেছিলেন যে পাখিটার শিক্ষাটি হচ্ছে কি এই শিক্ষাটি হচ্ছে কিনা তা দেখার জন্য রাজা এলেন। রাজা তার বাহ্যিক আড়ম্বরী অর্থাৎ তাকে আহ্বান করার তাকে সম্ভাষণ করার যে বাহ্যিক আড়ম্বর সেই আড়ম্বরে এতই পরিতুষ্ট হলেন যে তিনি পাখিটার কথা ভুলে চলে যাচ্ছিলেন। এমন সময় ঝোপ থেকে আবার নিন্দুক বলে উঠল যে পাখিটাকে দেখেছেন তো। আবার তিনি মনে করে হ্যাঁ পাখিটাকে তো দেখতে হবে। তিনি পাখিটাকে দেখতে এলেন তখন দেখলেন পাখিটা নড়েও না চড়েও না কেবলমাত্র পড়ে থাকে। তার আগে একটু পাচালগিরি করার জন্য ইতিমধ্যেই পাখিটার ডানা গেছে ছাঁটা আর পায়ে পড়েছে বেরি। সেই পাখি আর ঝাপটায় না ডানা ঝাপটায় না খাঁচা থেকে উড়ে যাওয়ার কোনো চেষ্টা করে না। রাজা তার দেখলেন এবং দেখে খুব আনন্দ হলেন কারণ তিনি ভাবলেন সত্যি পাখিটার খুব ভালো শিক্ষার বন্দোবস্ত হয়েছে। তখন ভাগিনাকে জিজ্ঞেস করলেন এ কি আর লাফাই সে উত্তর দিল না লাফাইনি। সে কি আর চিৎকার করে উত্তর দিল চিৎকার করেনি। তার কারণ কি না তার শিক্ষা পুরো হয়েছে আসলে পাখিটা মারা গেছে। এদিকে প্রকৃতির বুকে বসন্তের আগমন সেই বসন্তের নীল আকাশ সেই বসন্তের বাতাস বসন্তের বন জঙ্গল গাছগাছালি যেন সেই পাখিটার জন্য ব্যথা হতো। তারা যেন সেই পাখিটাকে না পেয়ে বেদনা হতো তাদের চোখেও যেন সেই পাখিটার জন্য যন্ত্রণা। আসলে এটি একটি রূপক রচনা। এই তোতা পাখিকে শিক্ষা দেওয়ার অন্তরালে আধুনিক যুগের বা ব্রিটিশ সরকার প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার যে অপূর্ণতা শিক্ষা ব্যবস্থার যে অসারতা সেই অসারতাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই গল্পটি একটি রূপক গল্প। তাহলে রূপক গল্প বলতে আমরা কী বুঝি
সেটি আগে জানা প্রয়োজন। আসলে রূপক গল্প হলো সেই গল্প যে গল্পের বাহ্যিক চরিত্র বা ঘটনার অন্তরালে সমান্তরাল একটি স্বরূপ সত্য উন্মোচিত হয়, তাই হলো রূপক গল্প। অর্থাৎ বাইরে কোনো একটি ঘটনা থাকবে, সেই ঘটনাটি মূল ঘটনা নয়, সেই ঘটনাটির অভ্যন্তরে লেখক কোনো অন্য কিছু বোঝাতে যাবেন। মানে অনেকটা যেন নারকেলের মতো, নারকেলের উপরে যেমন ছোবরা থাকে, সেই ছোবরাটাকে পেরিয়ে, খোলাকে পেরিয়ে আমরা যদি ভেতরে যেতে পারি তবেই তার আমরা শ্বাসটি পাব। ঠিক তেমনি এই বাইরের যে কাহিনী বা বাইরের যে চরিত্র, সেই চরিত্রকে পেরিয়ে যদি আমরা যেতে পারি তবেই আমরা রূপকের আসল যে বিষয়টা তার মধ্যে প্রবেশ করব। এইখানে অর্থাৎ এখানে রূপকে দুটি গল্প থাকে, এটি ঘোষিত গল্প, এটি অঘোষিত গল্প। ঘোষিত গল্প অর্থাৎ যা বর্ণনা করা আছে, আর অঘোষিত গল্প হলো সেই বর্ণনা করার অভ্যন্তরে অন্তরালে যে গল্প লুকিয়ে আছে, তাই হলো রূপক। আসলে এই যে তোতা কাহিনী, সেই তোতা কাহিনীর মাধ্যমে, তোতা পাখিকে শিক্ষা দেওয়ার মাধ্যমে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার যে অসারতা, শিক্ষা ব্যবস্থার যে অপরিপূর্ণতা, তাকে লেখক এনে তুলে ধরেছেন। আসলে শিক্ষা বলতে রবীন্দ্রনাথ কি বুঝতেন না? শিক্ষা ছিল রবীন্দ্রনাথের কাছে মনুষ্যত্বের জাগরণ, শিক্ষা হলো অন্তঃসত্ত্বার জাগরণ। আমাদের মধ্যে যে সুপ্ত শক্তি আছে, সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করাই শিক্ষার কাজ। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ সাধন করে। শিক্ষা কেবলমাত্র চাকুরির জন্য নয়, শিক্ষা কেবলমাত্র পেট চালাবার জন্য নয়। শিক্ষা কি না? শিক্ষা হচ্ছে আমাদের অন্তরের যে সুপ্ত সত্তা, সেই সুপ্ত সত্তার জাগরণ, মনুষ্যত্বের জাগরণ, তাই হলো শিক্ষা। কিন্তু ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, তৎকালীন যুগে মেঘলে সাহেব পরিকল্পিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বের জাগরণ নয়, সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য মানুষের সুপ্ত সত্তা জাগ্রত করা ছিল না। আসলে ইংরেজ সরকার যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার মূল কথা ছিল কিছু কেরানি তৈরি করা। কারণ তৎকালীন যুগে ব্রিটেন থেকে ভারতবর্ষে যদি সমস্ত কর্মচারী আন না যেত, তাহলে প্রচুর অর্থ ব্যয় করতে হতো ব্রিটিশ সরকারকে। সেই কারণে তারা একদল ভারতীয় চেয়েছিল, যে ভারতীয়রা কেরানিগিরি করতে প্রস্তুত হবে, অর্থাৎ তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যেন তারা ওই কেরানিগিরির যে চাকরি, সেই চাকরিটুকু করতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাই এখানে চালু হয়েছিল। অর্থাৎ আমরা পুরোপুরি মুখস্থবিদ্যার উপর নির্ভর করে, কেবলমাত্র কতগুলো ওয়ার্ড মুখস্থ করে, কতগুলো বুলি আউড়ে, বুলি মুখস্থ করে আমরা শিক্ষিত হতাম, কিন্তু শিক্ষা বলতে তা ছিল না। সত্যিকারের শিক্ষা বলতে যা বোঝায়, অর্থাৎ মনুষ্যত্বের জাগরণ, মানুষের অন্তঃসত্ত্বার জাগরণ, সেই শিক্ষার সঙ্গে ব্রিটিশ সরকার প্রবর্তিত শিক্ষার কোনো সম্পর্ক ছিল না। এই যে তোতা কাহিনী, এই তোতা কাহিনীতেও সেই শিক্ষার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ব্যঙ্গের তরবারি নিক্ষেপ করেছেন। যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ করতে পারেনি, যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মনুষ্যত্বের পর্যায়ে উন্নীত করতে পারেনি, যে শিক্ষা ব্যবস্থা মানুষের সুপ্ত সত্তা জাগরণ করতে পারেনি, তাকে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বলতেন না। তিনি অসন্তোষের কারণ নামক এক প্রবন্ধেও বলেছেন যে শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, আমরা বাহন করিতে পারিলাম না। শিক্ষা হয়ে রয়েছে আমাদের বোঝা, অথচ কী হওয়া উচিত ছিল? রবীন্দ্রনাথ মনে করেন শিক্ষা হবে আমাদের বাহন, শিক্ষার দ্বারা আমরা বাহিত হব, তার পরিবর্তে শিক্ষাকে আমরা বয়ে নিয়ে যাই। আর এই শিক্ষার সঙ্গে সরগর করতে গিয়ে শিশু শিক্ষার্থীর উপর আমরা প্রচণ্ড চাপ সৃষ্টি করি। সেই শিশু শিক্ষাকে আমরা যে শিক্ষা দিই, সেই শিক্ষার মধ্যে কোনো আনন্দ নেই, সেই শিক্ষার মধ্যে কোনো নতুন কোনো তত্ত্ব নেই, নতুন কোনো তথ্য নেই, কতগুলো বুলিকে মুখস্থ করে তার মধ্যে চালান করে দেওয়া হয়। এই শিক্ষার মধ্যে শিক্ষার্থী কোনো আনন্দ পায় না,
তার পরিবর্তে ধীরে ধীরে যত দিন এগোই তার আত্মিক সংকট দেখে দেয়। এদেরকে শিক্ষার নামে আসলে এত এত বেশি চাপ দিয়ে ফেলি যে তাদের মনুষ্যত্বের বিকাশ তো হয় না, তার পরিবর্তে তাদের মনের যে আনন্দ সেই আনন্দ নষ্ট হয়ে যায়। এখানে আমাদের এই আলোচ্য গল্পে এই তোতা হলো শিশু শিক্ষার্থী, আর কাহিনী হলো তার জীবন কথা। যেমন ওভাবে তোতা পাখিকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো, তেমনি আমাদের একটি শিশুকেও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। আর শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার ফলে কি হয় না, পুঁথির পর পুঁথি যেমনভাবে লিপিকরের দল পুঁথির পর পুঁথি টুগলি করে যায়, ঠিক তেমনি আমরাও পাতার পর পাতা বইয়ের পর বই জোগাড় করি সেই শিশু শিক্ষার্থীর মাথায় চালান করার জন্য। যেমন পণ্ডিত মশাই তার কলমের ডোগাতে পাতাগুলো গুঁজিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার মুখ দিকে ঠেসছেন, ঠিক তেমনি আমরা ওই শিশু শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যায় পারদর্শী করে তুলি। তার ফলে শিক্ষা তো পরিপূর্ণ হয় না, তার পরিবর্তে শিক্ষার্থীর মানসিক মৃত্যু ঘটে। যখন তাদের নবদিগন্তে প্রকৃতির মধ্যে নবদিগন্ত যখন প্রকৃতির বুকে বসন্ত আসে, তখন যেমন ওই পাখির জন্য সেই প্রকৃতি হাহাকার করে ওঠে, ঠিক তেমনি সত্যিকারের সময় যখন আসে সেই শিশুদের আনন্দ করার, তখন তারা সেই আনন্দ করতে পারে না। এইভাবে এই গল্পের প্রেক্ষাপটে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার যে অপরিপূর্ণতা, শিক্ষা ব্যবস্থার যে নিম্নগামিতা, শিক্ষার যে অসারতা, সেই অসারতার দিকটি আমাদের সামনে তুলে ধরেছেন। আর কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার। যেমন এই লিপিকাতে তোতা কাহিনী হলো একমাত্র গল্প যেটি সাধু গদ্যে লেখা। শুধু সাধু গদ্যে কেন, আসলে এর মধ্যে গুরুচণ্ডালের দোষ আছে, যেটা রবীন্দ্রনাথ ইচ্ছাকৃতভাবেই করেছিলেন। তার কারণ কেন তিনি এই গুরুচণ্ডালী দোষ আনলেন, বা কেন তিনি কিছু জিনিস সাধুতে আবার কিছু জিনিস চলিত ভাষায় রচনা করলেন, আসলে বিষয়বস্তুর যে তুচ্ছতা সেই তুচ্ছতাকে নিদারুণ করে তোলার জন্যই এখানে সাধু ভাষার ছদ্ম গাম্ভীর্য অবলম্বন করা হয়েছে। আমরা দেখতে পাই এই গল্পে ক্রিয়াপদগুলি হলো সাধু ভাষায় লেখা, সাধু ভাষায়, আর সর্বনাম পদগুলি হলো চলিত ভাষায়। আসলে মানুষ হিসাবে তুচ্ছতাকে তুলে ধরার জন্যই সর্বনামগুলিকে চলিত ভাষায় রাখা হয়েছে। আর সার্বিক ব্যর্থতা, আসলে সমস্ত দিক থেকেই যে আমরা এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ, সেই ব্যর্থতাকে তুলে ধরার জন্য সাধু গদ্যের বা সাধু ক্রিয়াপদের ব্যবহার করা হয়েছে। আর গল্পটাও আরম্ভ করা হয়েছে অনেকটাই যেন রূপকথার ঢঙে, এক যে আমরা যেমন গল্প বলি এক যে ছিল রাজা তার জায়গায় এক যে ছিল পাখি। এ আসলে পাখির কথা নয়, এ হলো আমাদেরই সমাজের কোনো এক সমস্যার কথা। এই সমস্যার কথাকে ব্যঙ্গবিদ্রুপ আকারে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে উচ্চারণ করেছেন। সুতরাং আধুনিক জীবনের যে শিক্ষা ব্যবস্থার নির্মমতা, শিক্ষা ব্যবস্থার যে প্রাণশূন্যতা, শিক্ষা ব্যবস্থার যে অসারতা, সেই অসারতাকে এই গল্পের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। আজ এই পর্যন্তই।